অনুযায়ী আমি করছো ইয়াত যেনেকে গাড়ি টায়ার হব সেকেন্ড টায়ার হব আমার আমার প্রিন্টার বা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আহে বহিবর কারণেও আমি একটা অ্যারেঞ্জমেন্ট বেলেগে করছো। তারপর থাকলে কাউন্টিং হল, কাউন্টিং হল আপনাদের সবে জানে আমার দুটা এল এ সি 76 বিশ্বনাথ আর 77 বিহারীর কারণে আমি দুটা কাউন্টিং হলের অ্যারেঞ্জমেন্ট করছো। কাউন্টিং হলের ভিতর কাউন্টিং অফিসিয়ালস টেবিলর অ্যারেঞ্জমেন্ট যোনটো আছে আমি সম্পূর্ণ ইলেকশন কমিশনের নির্দেশনা মতে আমি গোটেখিনি আয়োজন করছো, ভোট গণনার কারণে সম্পূর্ণ সাজু আছো। আমার বিভিন্ন যি ইলেকশন কমিশনের নির্দেশনা যিখিনি জারি করেছে তার অনুযায়ী আমি গোটেখিনি কাম মানে প্রস্তুতি আমি আরম্ভ করছো। ইয়াত আরম্ভ করছো মানে বেশিরভাগ প্রস্তুতি হয়ে উঠিছে, যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে হোক, কাউন্টিং হলের অ্যারেঞ্জমেন্টে হোক, আর বিভিন্ন আমার স্টাফ যিমান আমি অ্যাপয়েন্টমেন্ট দিব লাগে কাউন্টিংয়ের কারণে গোটেখিনি আমি ইতিমধ্যে করা হয়েছে। আর সকল ধরনের ইনস্ট্রাকশনস যিখিনি আছে নির্দেশনা আছে আমি তার মতেই গোটেখিনি করছো। আর এতালে আমি দুই তিনবার ধরক আলোচনা আমি বহিছো আমার আরক্ষী অধীক্ষকর, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টও আমি পুরা থ্রি টায়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এটা করছো। আর বিভিন্ন যিখিনি নিয়ম আছে ইলেকশন কমিশনে যিখিনি নির্দেশনা দিছে সেইখিনি আমি খুব সুচারুরূপে মানে পালন করিব কারণে আমি চেষ্টা করে আছো। কাউন্টিং টেবিল থাকবে আপনার 14খন প্লাস আর এখন টেবিল থাকবে ইয়ারও আর অবজার্ভার কারণে। আর দুটা কাউন্টিং হল আছে, এটা আমার বিশ্বনাথের কারণে, এটা বিহালীর কারণে, দুটা এল এ সি সেগমেন্টের কারণে দুটা কাউন্টিং হল। আর ইয়াত যিখিনি আমার ব্যবস্থা লাগে ধরক আপনার ইলেকট্রিসিটি, পাওয়ার ব্যাকআপ, আর কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচার যিখিনি লাগে গোটেখিনি আমি অলরেডি মানে করছো যিখিনি করব লাগে। আজি এটা ড্রেস রিহার্সেলও হয়ে গেছে কাউন্টিংয়ের সুবিধা, যোনটো আমার কাউন্টিং সুবিধা পোর্টেল যোনটো আছে সেই পোর্টেলত আমার এটা ড্রেস রিহার্সেলও আজি হয়ে গেছে। সেইকাৰণে গোটেখিনি মোটামুটি আমি এতিয়া বর্তমান প্রস্তুত হয়ে আছো। সেইখিনি আগে যিখিনি নির্দেশনা আছে আমি পাঁচটা ৰেণ্ডমলি লটারি যোগে সিলেক্ট করে পেলাই আমি করিম ই ভি এম কাউন্টিংয়ের পিছত। সেইখিনিতো আছেই, মকপল নোহাখিনি বুলি নহয়, এইটো মানে কি আপনার প্রত্যেকটা এল এ সিত মানে দুইটা এল এ সির ধরক আমি লটারির যোগে পাঁচটা পি এস সিলেক্ট করা হব, তাত আমার অবজার্ভার থাকিব, এ আরও থাকিব, লগতে মানে আমার কাউন্টিং এজেন্টরও সন্মুখত ক্যান্ডিডেটর এজেন্ট থাকিব। তেতিয়া সেই পাঁচটা লটারি যোগে করে পেলায় পাঁচটা ভি ভি প্যাট ই ভি এম কাউন্টিং হয়ে যাওয়ার পিছন সেইখানে কাউন্টিং করব। ই সি আই গাইডলাইন্সর মতে আমি থ্রি টিয়ার সিকিউরিটি অ্যারেঞ্জ করা হয়েছে, আর থ্রি লেয়ার সিকিউরিটি থাকিব, অর্থাৎ আমার যেটু আছে সাফিসিয়েন্ট মানুষ থাকিব, লগতে আমি রাইজক অসুবিধা নহয় সেই কারণে ট্রাফিকও প্ল্যান আমি বানাইছো, পার্কিং প্লেস মানে নিশ্চিত করা হয়েছে। তো আমি টোটালি ফুলি প্রিপেয়ার্ড আছো অলরেডি, তো উই আর হোপফুল কি সব বস্তু ঠিক হব লাগে। এটা নিশ্চিত জায়গা নিশ্চিত করা হয়েছে, কিছু জায়গা প্রহিবিটেড আছে, তাত আমি সোমালো সোমাবলে নিদো, কিন্তু জায়গা নিশ্চিত করা হয়েছে। এই যে ফিল্ড আপনার চাই আছে তাত গাড়ি জেনারেল পার্কিং থাকিব, আর ইয়াত যেটু আছে ইয়াত প্রহিবিটেড আছে গাড়ি, তো এই কারণেও প্ল্যান বানোয়া হয়েছে। মন্ত্রী বা বিধায়ক গাড়ি যেটু যি আমি হেৰি স্টেপ লম এজ পার।